আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা, আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে তোমরা দেখবে শাওলিন, মিনি ভাবের একমাত্র মেয়ে, মিনি ভাবের ময়না পাখি, ওর বিয়ে এবং হলুদের কিছু খণ্ডচিত্র, এবং ভ্যানকুভারে কিভাবে বিয়েগুলি হয় সেটার কিছু ধারণা তোমরা পাবে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না, আমাদের সাথেই থাকো। হলুদ হয়েছিল রিচমন্ডের রিভার সাইড ব্যানকোয়েট হলে, এবং ভাবি এবং ছেলে পক্ষের কিছু ক্লোজ মানুষজন অ্যাটেন্ড করেছিল। তাশফিককে দেখে আমাদের খুব ভালো লেগেছে। তো এখন ও ঢুকছে মজা করে, আর আমরা সবাই খুব উপভোগ করছি প্রথম ওকে দেখা। এবার আসছে শাওলিন, মিনি ভাবির ময়না পাখি, আমাদের ছোট্ট শাওলিন, একেবারে ছোট্ট। ক্লাস 7-এ পড়ার সময় ওকে দেখেছিলাম, আর এখন চোখের সামনে মেয়েটা বড় হয়ে গেল। অনেকগুলি স্বপ্ন নিয়ে ও নতুন একটা যাত্রা শুরু করেছে, এবং আমরা অনেক অনেক দোয়া করি শাওলিনের জন্য। মজা করে শাওলিনের খালা, মিষ্টি এবং মিনি ভাবি এবং ওর শাশুড়ি সবাই কিন্তু বিভিন্নভাবে নাচ পরিবেশন করেছে, এবং ওরা অনেকদিন ধরেই বাসায় এত ব্যস্ততার মধ্যেও নাচগুলি প্র্যাকটিস করেছিল। আমার তো মনে হচ্ছিল আমি বলিউড মুভিতে ঢুকে গিয়েছি। ঠিক বাংলাদেশের মতো একটা পরিবেশ ভ্যানকুভারে আমরা পেয়েছি এবং খুবই উপভোগ করেছি। নাচ গান এবং ভোজন পর্ব শেষ করে আমরা সবাই শাওলিনের সাথে ছবি তুললাম, এবং সবাই স্টেজে গিয়ে মিষ্টি খাওয়াচ্ছিল, এবং ওদের দুজনকে আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগছিল। এখন মিনি ভাবিকে দেখতে পাচ্ছো শাওলিন এবং তাশফিকের পাশে। Thank you.
কিছু কিছু মানুষ আছে যে কোনো ভূমিকাতে তার অসাধারণ। শাওলিনের ছোট্ট খালা মিষ্টি কিন্তু ঠিক সেরকম একটা মেয়ে, প্রাণবন্ত এবং অসম্ভব রকমের আন্তরিকতায় ভরা একটা মেয়ে। তো এখন ও নাচছে ওর ছেলেদের নিয়ে এবং খুব মজা করে, এবং আমরা সবাই খুব উপভোগ করছিলাম ওদের নাচ। এখন মিনি ভাবিও গেল, ওদের সাথে জয়েন হলো, এবং মিনি ভাবির কথা বলে অ্যাকচুয়ালি এই ছোট্ট ভিডিওতে শেষ করা যাবে না। অসম্ভব সুখী এবং পজিটিভ একটা মানুষ, এবং ওনাদের পরিবারটা আসলে আমার মনে হয় ভ্যানকুভারে একটা অত্যন্ত আদর্শ একটা পরিবার। তো আমাদের দোয়া থাকবে শাওলিনা যেন সেরকম একটা সংসারী মেয়ে হয় এবং সেভাবে মাতিয়ে রাখে তার শ্বশুরবাড়িকে। পরের ক্লিপে তোমরা দেখবে শাওলিন এবং তাশফিকের রিসেপশনের একটা ভিডিও যেখানে ওরা নেচেছিল, এবং আমি জানি তোমাদের সেই ভিডিওটা অনেক ভালো লাগবে। শাওলিন এবং তাশফিকের জন্য তোমরা দোয়া করো, এবং অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ নেক্সট উইকে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।